2020 সাল সারা পৃথিবীতেই বিষাদের বছর হিসেবে ইতিহাসে থেকে যাবে করোনার তাণ্ডবের সাক্ষী হয়ে। তবে মজার ব্যাপার হলো, এই বছরেও বিয়ের কমতি নেই চারদিকে। অনেকেই তো দাবি করছেন, এবারই তুলনামূলক বেশি বিয়ে করেছে পৃথিবীর মানুষ। সেই তালিকায় পিছিয়ে পড়তে চাননি হলিউড বলিউডের শোবিজ তারকারাও। মার্জিয়া মান্নানের রিপোর্ট। চলতি বছরের শেষ অংশে আমরা দরজায় করা নাড়ছে নতুন বছর। ঘটনাবহুল এই বছরটি অনেকটা ঘরবন্দি হয়ে কেটে গেছে সবার। তবে করোনার এই দুঃসময়েও কিন্তু থেমেছিল না হলিউড আর বলিউডের বিয়ের ধুম। অ্যাভেঞ্জার্স খ্যাত তারকা স্কারলেট জোহানসন অবশেষে বিয়ে করেছেন। অক্টোবরের শেষ দিকে একটি পারিবারিক অনুষ্ঠানে স্যাটারডে নাইট লাইফ খ্যাত কৌতুক অভিনেতা জোস্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। প্রায় 8 বছর পর আবারও বিয়ে করলেন জনপ্রিয় রেসলিং তারকা ও অভিনেতা জন সিনা। গত 12 অক্টোবর ফ্লোরিডার টাম্পায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা শাই শারিয়া জাদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দীর্ঘদিনের প্রেমের অবসান ঘটিয়ে চলতি বছরের জানুয়ারিতে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন এবং জন পিটার্স। তবে কয়েকদিন পরেই বিচ্ছেদ হয়ে যায় তাদের। এদিকে কিসিং বুথ তারকা জুয়েল কোর্টনি এবং 23 বছর বয়সী মিয়াজ কোলিং বিয়ে করেছেন চলতি বছরের 27 সেপ্টেম্বর। অ্যারিজোনার ফিনিক্সে সামাজিক দূরত্বে রঙহীন কিন্তু রূপকথার মতো এক অনুষ্ঠানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এদিকে আগের বছরগুলোর মতো 2020 সালেও বলিউডে ছিল বিয়ের ধুম। করোনার আতঙ্কে বিয়ের হিড়িক পড়েছিল ভারতীয় শোবিজে। সিংহাম খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল গত 30 অক্টোবর মুম্বাইয়ের একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে প্রেমিক গৌতম কিসলুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছে। তেলেগু সিনেমার জনপ্রিয় নাম রামানাইডু দাগ্যবতী বাহুবলী সিনেমায় ভিলেন হিসেবে পর্দায় হাজির হয়ে দর্শক মাতিয়েছেন তিনি। চলতি বছর লকডাউন চলাকালীনই বিয়ের কাজ সেরে ফেলেছেন তিনি। এদিকে বলিউড অভিনেত্রী সানা খান চলতি বছরই ধর্মের টানে বিনোদন জগৎ ছাড়ার ঘোষণা দেন। এরপর গত 21 নভেম্বর গুজরাটের মাওলানা মুফতি আনাস সাইদিকে বিয়ে করে হইচই ফেলে দেন। এইসব তারকা ছাড়াও চলতি বছর করোনার আবহায় বিয়ে সেরে ফেলেছেন হলিউড বলিউডের আরও অনেক তারকায়। মার্সিয়া মান্নান, মাই টিভি।